সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বায়োলজি বাংলাদেশ থেকে তোমাদেরকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছো। মাইটোসিস, কোষ বিভাজনের গুরুত্ব। পরীক্ষার খাতায় মাইটোসিস, কোষ বিভাজনের গুরুত্ব কিভাবে লিখতে হবে, সেই সুন্দর নোটটি তোমাদের মাঝে উপস্থাপন করা হলো। পরীক্ষার খাতায় ঠিক এইভাবে লিখবে, এটি প্রথম পেজ, 1 থেকে 3। এরপর দ্বিতীয় পেজ, 8 থেকে 7। এরপর তৃতীয় পেজ, 8 থেকে 11। ঠিক এইভাবে লিখবে। আমরা প্রতিটি পয়েন্ট চিত্র সহ ব্যাখ্যা করব। এরপর 12 থেকে 14। এক, দেহ গঠন ও দৈহিক বৃদ্ধি। মাইটোসিস, কোষ বিভাজনের মাধ্যমে জীব দেহে কোষের সংখ্যা বৃদ্ধি পায়। এতে জীবের দেহ গঠিত হয় এবং দৈহিক বৃদ্ধি ঘটে। মাইটোসিস ঘটে বলে দেহ কোষে ঘটে, তাই কোষের সংখ্যা বৃদ্ধি পায়, জীবের দেহ গঠিত হয় এবং জীবের দেহের বৃদ্ধিও ঘটে, এইভাবে বৃদ্ধি ঘটে। 2, বংশবৃদ্ধি। স্পার্মাটোসিস ও ওজেনেসিস প্রক্রিয়া মাইটোসিসের মাধ্যমে জনন কোষের সংখ্যা বৃদ্ধি পায়। নিম্ন শ্রেণীর উদ্ভিদ মাইটোসিস বিভাজন দ্বারা বংশবৃদ্ধি করে, যেমন ক্লামাইডোমোনাস ও কোলোরেলা, এর বংশবৃদ্ধি ঘটে মাইটোসিসের মাধ্যমে। স্পার্মাটোসিস ও ওজেনেসিস প্রক্রিয়ায় জনন কোষের সংখ্যা বৃদ্ধি পায়, এখানে মাইটোসিস ঘটে, অর্থাৎ মাইটোসিসের মাধ্যমে জনন কোষের সংখ্যা বৃদ্ধি পায়। তাছাড়া নিম্ন শ্রেণীর উদ্ভিদ ক্লামাইডোমোনাস, কোলোরেলা এবং অন্য অন্য উদ্ভিদ আছে যারা মাইটোসিসের মাধ্যমে বংশবৃদ্ধি করে। 3, ক্রোমোজোমের সমতা বা নিত্যতা। মাইটোসিস, কোষ বিভাজন না ঘটলে জীবের দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা সমান হবে না, এতে জীবের দেহে মাতৃ গুণাগুণ অক্ষুণ্ণ থাকবে না। মাইটোসিসের মাধ্যমে জীবের দেহকোষে ক্রোমোজোমের সমতা থাকে বা নিত্য থাকে, মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা আর অপত্যকোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। 4, নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা। জীবদেহে মাইটোসিস, কোষ বিভাজনের মাধ্যমে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা পায়, অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন ঘটে একবার, সাইটোপ্লাজমের বিভাজন ঘটে একবার, ফলে সমতা রক্ষা পায়। এনপি ইন্ডেক্স সমান নিউক্লিওপ্লাজমিক ইন্ডেক্স। 5, অঙ্গজনন। মাইটোসিস বিভাজনের মাধ্যমে কাটিং, লেয়ারিং, গাপটিং প্রভৃতি অঙ্গজননে মূল উৎপন্ন হয়। উদ্ভিদের কোনো অংশ কেটে মাটিতে রোপণ করাকে কাটিং বলে। কাটিং মাটিতে রোপণ করলে মাইটোসিসের মাধ্যমে মূল উৎপন্ন হয় এবং ধীরে ধীরে একটি পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত। উদ্ভিদের কোনো নরম শাখা মাটির নিচে রেখে লেয়ারিং করা যায়, রেখে দিলে এই মাটির নিচে রাখা অংশটি মাইটোসিস প্রক্রিয়া বিভাজনের মাধ্যমে মূল উৎপন্ন হয়, তখন এই অংশটি পূর্ণাঙ্গ একটি উদ্ভিদে পরিণত হবে। গাপটিং এর মাধ্যমেও
উদ্ভিদের ওই সংযুক্তি স্থান জোড়া লাগে মাইটোসিসের মাধ্যমে, ফলে নতুন উদ্ভিদ তৈরি হয়। ৬. ক্ষত পূরণ, দেহের কোথায় ক্ষত সৃষ্টি হলে মাইটোসিসের মাধ্যমে তা পূরণ হয়, কিন্তু মাইটোসিস না ঘটলে উহা কখনো পূরণ হয় না। দেহের এই স্থানে ক্ষত হয়েছে, অল্পদিনের মধ্যেই এটি নিরাময় হয়ে যাবে। এখানে মাইটোসিস কোষ বিভাজন ঘটবে এবং ক্ষতটি পূরণ হয়ে যাবে। যদি মাইটোসিস না ঘটতো তাহলে এই ক্ষত কখনোই পূরণ হতো না। ৭. পুনরুৎপাদন, জীবদেহে বিদ্যমান কোনো কোনো কোষের আয়ুকাল সীমিত। এসব কোষ নষ্ট হয়ে যাওয়ার পর মাইটোসিস প্রক্রিয়ায় বারবার উৎপন্ন হয়। যেমন রক্তকণিকা, লোহিত রক্তকণিকা 120 দিন বাঁচে, এরপর ধ্বংস হয়ে যায়, আবার নতুন লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়। এই যে কোষের পুনরুৎপত্তি হচ্ছে লোহিত রক্তকণিকার, এটি মাইটোসিসের মাধ্যমে ঘটে। ৮. নির্দিষ্ট আকার আয়তন, মাইটোসিস কোষ বিভাজন দ্বারা জীবদেহের আকার ও আয়তন সুনির্দিষ্ট হয়। এই কারণে প্রতিটি প্রজাতি দেখতে একই রকম হয়, একটি প্রজাতি আর একটা প্রজাতি থেকে আলাদা হয়। ৯. জনন অঙ্গ সৃষ্টি ও জনন কোষের সংখ্যা বৃদ্ধি, মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে বহুকোষী জীবের জনন অঙ্গ সৃষ্টি হয়, জনন কোষের সংখ্যা বৃদ্ধির জন্য এই প্রক্রিয়া আবশ্যক। অর্থাৎ জীবদেহে জনন অঙ্গ, পুরুষ জনন অঙ্গ, স্ত্রী জনন অঙ্গ সৃষ্টি হয় মাইটোসিসের মাধ্যমে। জনন অঙ্গের ভিতরে যে জনন কোষ থাকে সেই জনন কোষের সংখ্যা বৃদ্ধি পায় মাইটোসিসের মাধ্যমে। ১০. গুণাগুণ বা গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা, মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে জীব জগতে গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা থাকে। একই প্রজাতির সকল প্রাণীদের মধ্যে একই ধরনের বৈশিষ্ট্য থাকে, তাই এদের মধ্যে গুণগত বৈশিষ্ট্য বজায় থাকে। ১১. ক্যান্সার সৃষ্টি, অনিয়ন্ত্রিত মাইটোসিস কোষ বিভাজনকে নিউপ্লাসিয়া বলে। নিউপ্লাসিয়ার কারণে ক্যান্সার ও টিউমার সৃষ্টি হয়। অনিয়ন্ত্রিতভাবে যদি মাইটোসিস ঘটে তাকে বলা নিউপ্লাসিয়া, এটা হলো নিউপ্লাসিয়ার কারণে হয়েছে। নিউপ্লাসিয়ার কারণে ক্যান্সার সৃষ্টি হয়, টিউমার সৃষ্টি হয়। ১২. রাসায়নিক ভারসাম্য, মাইটোসিসে ক্রোমোজোম সংখ্যার পরিবর্তন হয় না, তাই নিউক্লিক অ্যাসিড সহ অন্য অন্য রাসায়নিক পদার্থের পরিমাণ অপরিবর্তিত থাকে। কোষদেহে যেসব রাসায়নিক পদার্থ থাকে সেসব রাসায়নিক পদার্থ এবং নিউক্লিক অ্যাসিডের পরিমাণ অপরিবর্তিত থাকে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায়। ১৩. জীবের অখণ্ডতা, মাইটোসিস প্রক্রিয়ায় ক্রোমোজোম লম্বালম্বিভাবে বিভাজিত হয়ে ক্রোমাটিড গঠন করে। ক্রোমাটিড উৎপাদনের ফলে সমসংখ্যাগত ও সমগুণগত জীব গঠনের নিশ্চয়তা প্রদান করে। ক্রোমোজোম লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে ক্রোমাটিড সৃষ্টি করে। প্রতিটি ক্রোমোজোম থেকে দুটি করে ক্রোমাটিড সৃষ্টি হয়। ক্রোমাটিড সৃষ্টি হওয়ার কারণেই সমসংখ্যাগত এবং সমগুণ সম্পন্ন জীব গঠন সম্ভব হয়। যদি ক্রোমাটিড উৎপন্ন না হতো তাহলে সংখ্যাগত এবং গুণগত ভারসাম্য বজায় থাকত না। ১৪. নিউক্লিক অ্যাসিডের সমতা, মাইটোসিস বিভাজন দ্বারা কোষের ডিএনএ ও আরএনএ এর পরিমাণের সমতা বজায় থাকে। কোষে দুই ধরনের নিউক্লিক অ্যাসিড থাকে, ডিএনএ এবং আরএনএ। মাইটোসিস কোষ বিভাজনের কারণে ডিএনএ এবং আরএনএ এর সমতা বজায় থাকে। মাইটোটিক ইনডেক্স বা এমআই,
কোনো টিস্যুর মোট কোষ সংখ্যা এবং বিভাজনরত কোষ সংখ্যার অনুপাতকে মাইটোটিক ইন্ডেক্স বা এমআই বলে। এমআই সমান মাইটোসিসরত কোষ সংখ্যা ভাগ মোট কোষ সংখ্যা। অর্থাৎ একটি টিস্যুতে যত সংখ্যক কোষ আছে সেই কোষ সংখ্যা হিসাব করতে হবে এবং তার মধ্যে কত সংখ্যক কোষ মাইটোসিস প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছে তার সংখ্যাও হিসাব করতে হবে। মাইটোসিস বিভাজনরত কোষ সংখ্যাকে মোট কোষ সংখ্যা দিয়ে ভাগ করলে যে মানটি পাওয়া যাবে তাকে এমআই বা মাইটোটিক ইন্ডেক্স বলে। কোনো টিস্যুর মোট কোষ সংখ্যা 200 এবং মাইটোটিক বিভাজনরত কোষ সংখ্যা 100 হলে এমআই বা মাইটোটিক ইন্ডেক্স হবে 100/200, মান হবে 0.5। মাইটোটিক ইন্ডেক্স বা এমআই এর গুরুত্ব। এক, এমআই এর মান থেকে দৈহিক বৃদ্ধির হার নির্ণয় করা হয়। এমআই মান দ্বারা বোঝা যায় যে ব্যক্তির দৈহিক বৃদ্ধিটা কেমন ঘটছে। এমআই এর মান বেশি হলে দৈহিক বৃদ্ধির হার বেশি হবে, এমআই এর মান কম হলে দৈহিক বৃদ্ধির হার কম হবে। 2, এমআই চিকিৎসা বিজ্ঞানে গবেষণার বিষয় হিসেবে কাজ করে। এমআই মান দ্বারা যেহেতু বৃদ্ধির ধরন নির্ণয় করা যায় তাহলে এটি চিকিৎসা বিজ্ঞানে গবেষণার গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে কাজ করে। 3, এমআই মান উচ্চ হলে টিউমার হওয়ার সম্ভাবনা থাকে। এমআই মান যদি বেশি হয় তাহলে দৈহিক বৃদ্ধি অস্বাভাবিক হচ্ছে বলে ধরে নেওয়া হয় এবং মাইটোসিস কোষ বিভাজনও অনিয়ন্ত্রিত হয়েছে বলে বিবেচনা করা হয়, সেক্ষেত্রে টিউমার হওয়ার সম্ভাবনা থেকে যায়। 4, এমআই থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা নির্ণয় করা যায়। এমআই মান বেশি হলে টিউমার হওয়ার সম্ভাবনা থাকে, সেই টিউমার হওয়ার সম্ভাবনা থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনাও অনেকটা আশঙ্কা করা যায় এবং সে ক্যান্সার নির্ণয় করা যায় এমআই মান থেকে। 5, সঠিক এমআই মান নির্ণয় করে চিকিৎসার ব্যবস্থা করা যায়। যদি সঠিকভাবে এমআই মান বা মাইটোটিক ইন্ডেক্স মান নির্ণয় করা যায় তাহলে ব্যক্তির দৈহিক বিষয় সম্পর্কে জানা যায়, তার বৃদ্ধির ধরন সম্পর্কে জানা যায়, তার শরীরে টিউমার হয়েছে কিনা জানা যায়, তার ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে কিনা জানা যায় এবং সেটি নির্ণয় করে তার চিকিৎসার ব্যবস্থা করা যায়, উপযুক্ত ঔষধ দিয়ে তা দমন করা যায়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।